আপনি আপনার পরিচয়টা দেন, আপনি এখানে কি পেশায় কি পোস্টে আছেন বলেন। আসসালামু আলাইকুম, আমি শাহ আলম, এলআইসি বাংলাদেশ লিমিটেড গুলশান ব্রাঞ্চ ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি। আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো আপনাদের এলআইসি তে মানুষ কেন বিমা করবে? এলআইসি তে বিমা করবে কারণ এটা আমরা 24 ঘন্টার ভিতরে আমরা বিমা দাবি পরিশোধ করি। তাই একটা লোক বিমা করে, তার যদি স্বাভাবিক মৃত্যু হয় ওই ক্ষেত্রে তার নমিনি কত টাকা পেতে পারে? যদি ধরেন কোন ব্যক্তি যদি 10 লক্ষ টাকার একটা বিমা করলো, সে বিমা করার পরে একটা কিস্তি দিয়ে মারা গেল, তখন সেই বিমা দাবি সাথে সাথে 10 লক্ষ টাকা পাবে। আর যদি ওই লোক কোন কারণবশত অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়? যদি ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাহলে 20 লক্ষ টাকা পাবে। আচ্ছা, কেউ যদি ধরেন আপনাদের এখানে বিমা করে সে 7-8টা বা 10টা কিস্তি দিয়ে মারা গেল, ওই ক্ষেত্রে তার নমিনি কি সুবিধা পাবে? আপনার যদি কোনো ব্যক্তি একটা বিমা অঙ্ক যত আছে সেই বিমা অঙ্ক পলিসির পুরো টাকাই পাবে, আবার যদি মনে করেন 1 বছরের ভিতরে মারা যায় সেই ক্ষেত্রে আপনার ফেস ভ্যালুটা পাবে, অর্থাৎ বিমা অঙ্ক যেটা থাকবে সেটাই পাবে। 1 লক্ষ টাকার বিমা থাকলে 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার বিমা থাকলে 10 লক্ষ টাকা পাবে, আর যদি 1 বছর পরে মারা যায় তাহলে 1 বছরের বোনাস সহ পাবে। আচ্ছা, আর সেকেন্ড হলো আপনাদের শিশু বিমা, শিশু শিক্ষা বিমা আছে একটা, এটার নিয়মটা কি? শিশু শিক্ষা বিমা, শিশু শিক্ষা বিমাটা হলো আপনার কোন বাচ্চার বয়স যদি 3 মাস থেকে, অর্থাৎ 90 দিন থেকে শুরু করে 12 বছর পর্যন্ত যে কোনো সুস্থ সবল বাচ্চাদের শিশু বিমা করা যাবে। সেই ক্ষেত্রে গার্ডিয়ানের বয়স হতে হবে 18 থেকে 55 বছর। গার্ডিয়ান আপনার যে অ্যাপ্লিকেন্ট সে ফাদারও হতে পারে, মাদারও হতে পারে। আচ্ছা, আর কি কি কাগজ লাগবে বাচ্চা, এই বাচ্চার বাচ্চার অভিভাবকের? অভিভাবকের আপনার যদি একটা শিশু বিমা করতে হয় তাহলে বার্থ সার্টিফিকেট, ওই বাচ্চার বার্থ সার্টিফিকেটটা লাগবে, বাবা মায়ের ন্যাশনাল আইডির ফটোকপি লাগবে, আর চাইল্ডের ছবি লাগবে, ফটো যাকে বলা হয়, আবার বাবা মায়ের ছবি লাগবে। আচ্ছা, কোন লোক যদি মাসে 5,000 করে ডিপিএস করে 10 বছর মেয়াদি, ওই ক্ষেত্রে তাকে কি কি করতে হবে? এটা তো আপনার মনে করেন যদি কোনো ব্যক্তি 5,000 টাকা করে বিমা করে, সেই বিমা কোন পলিসিটা করবে সেটা নির্দিষ্টকরণ করে বলতে হবে যে আমি এই পলিসিটা করব। সে ডিপিএস করলো, যদি বলেন সে ডিপিএস কোনটা, মনে করেন একটা পলিসি আছে আমাদের জীবন স্বপ্ন পলিসি আছে, জীবন স্বপ্ন পলিসি যদি সে একটা মেয়াদ আছে, আপনি 5,000 টাকা করে কত বছর মেয়াদি করবেন? সে 10 বছর মেয়াদি করল। যদি 10 বছর মেয়াদি করেন তাহলে আপনার 5,000 টাকা করে যদি আপনি করেন তাহলে আপনার গুণ ইন্টু 10 আপনার 6 লক্ষ টাকার একটা বিমা বিমা হবে আপনার 6 লক্ষ টাকা। আচ্ছা, আপনি প্রায় এই জায়গা থেকে আপনি পাবেন হলো 5,000 ইন্টু হলো 6 লক্ষ টাকা যদি জমা হয়, 6 লক্ষ টাকা জমা হলে আপনি 9 লক্ষ টাকা পাবেন। এটাও কি একই সুযোগ সুবিধা, মানে এটা মৃত্যুযোগী আছে? মৃত্যুযোগী আছে, মৃত্যুযোগী আছে, আপনার রিস্ক কভারেজ আছে। আচ্ছা, সাথে সাথে আপনি তো এই জায়গাতে বোনাস লভ্যাংশ ফেরত পাবেন। আচ্ছা, 6 লাখ টাকা 10 বছর মেয়াদি করলে তা মাসে কত করে দিতে হবে? 6 লাখ টাকা যদি আপনি মাসে হিসাবে করেন তো এই 5,000 টাকা একটু বেশি লাগবে। আচ্ছা, এই ক্ষেত্রে তার কি কি পেপার লাগবে? এই ক্ষেত্রে আপনার পেপার লাগবে, আপনার জীবন স্বপ্ন পলিসিটা যদি আপনি করেন তাহলে আপনার হাজবেন্ড ওয়াইফ যে নমিনি থাকবে তার কাগজ লাগবে, ন্যাশনাল আইডি লাগবে, ফটো লাগবে, যে করবে তার ন্যাশনাল আইডি লাগবে, তার ফটো লাগবে। আর যদি আপনার মনে করেন এই পলিসিগুলো করেন আপনার সুন্দর একটা
স্বাস্থ্যের অধিকারী হতে হবে, সুস্থ স্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়স কেমন হয়ে যাবে? আপনার এজটা 18 থেকে 60 বছর পর্যন্ত আপনি জীবন স্বপ্ন পলিসিটা করতে পারেন। এই ক্ষেত্রে কি তার মেডিকেল যদি আপনার বয়স আপনার 50 বছরের উপরে হয় সেই ক্ষেত্রে আপনার সামান্য একটু টেস্ট দেওয়া লাগবে। কি টেস্ট? সেই টেস্টটা হলো যদি আপনার 10 লক্ষ টাকার উপরে যায় সেই ক্ষেত্রে আপনার ফাস্টিং বলা হয়, ফাস্টিং, ইউরিন আর হলো ইসিজি, তিনটা লাগবে। তিনটা লাগবে, তিনটা দেখার পরে তার ইয়াটা হবে। হ্যাঁ, এটা দেখার পরে তার বিমাটা কনফার্ম করে হবে। যদি তার শরীর স্বাস্থ্য ভালো না থাকে তাহলে আমরা বিমা দিতে পারবো না। আচ্ছা, যদি সিক থাকে তাহলে সব দেওয়া যাবে না। এটা ক্লিয়ার করলে ভালো। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।